ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি, প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। আর মাত্র কয়েক ঘন্টা পর ফুলে ফুলে ভরে উঠবে কেন্দ্রীয় শহীদ মিনার। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষ। সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামিমা আক্তার। শামিমা, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সার্বিক আয়োজন কেমন দেখছেন আমাদের জানাবেন। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছেন, আপনি জানেন যে আর কয়েক ঘন্টা পরেই কিন্তু হচ্ছে 21 ফেব্রুয়ারির প্রথম প্রহর। বলা হয় যে মাতৃভাষার জন্য প্রাণ দেওয়ার যে অনন্য মহিমা, সেটি হচ্ছে বাংলা ভাষার বেলায় ঘটেছে। 1952 সালে মাতৃভাষার অধিকার আদায়ের জন্য এই দেশের তরুণেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে, এবং তার ফলে অর্জিত হয়েছিল মাতৃভাষার অধিকার। এবং এরপর এই মাতৃভাষার অধিকারের মধ্যেই কিন্তু নিহিত ছিল স্বাধিকারের আন্দোলনের কথা। যা বলা যায় যে সেই 52 সালের যে রক্ত, সেই রক্তই কিন্তু আমাদেরকে নিয়ে গিয়েছিল হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধের, অর্থাৎ স্বাধিকার আদায়ের সেই সংগ্রামে। এবং তারপর অর্জিত হয় মহান স্বাধীনতা। বলা যায় যে সেই পথ ধরেই কিন্তু এখন বাংলাদেশ পালন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে আজ শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারের 12:01 মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি, এবং তারপর শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতি শ্রদ্ধা নিবেদন করবেন। এবং সেই শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু ইতোমধ্যে শহীদ মিনারের চারপাশে নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঢাকা হয়েছে, এবং এখানে সর্বস্তরের জনসাধারণের চলাচলকে অনেক আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে যদি আপনাকে বলা হয় তাহলে প্রবেশ পথগুলো যদি আমরা বলি, তাহলে সেখানে বলা হবে যে আজিমপুর কবরস্থান থেকে যে টিএসসি পর্যন্ত যে রাস্তাটি, সেখান থেকে ঢোকা যাবে। আবার আজিমপুর গোরস্থানের যে দক্ষিণ গেট, সেখান থেকে একেবারে বক্সি হয়ে চাংখার পুল হয়ে ঢুকতে পারবে যারা জাতির শ্রেষ্ঠ সন্তান, অর্থাৎ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আসবেন। এবং মোটা দাগে বলা যায় যে তিনটি রাস্তা এখানে বন্ধ থাকবে। সেটি হচ্ছে যে রোকেয়া হলের যে দুটি রাস্তা রয়েছে সেটি বন্ধ থাকবে, এবং বন্ধ থাকবে কার্জন হলের পাশের রাস্তাটি। এবং যারা এখান থেকে বেরোতে চাইবেন তাদেরকে কিন্তু বেরোতে হবে হচ্ছে সায়েন্স ল্যাব এবং কাটাবন এবং শাহবাগ মোড় দিয়ে বের হতে হবে। এবং সেই জন্য আমরা দেখেছি যে সন্ধ্যা থেকেই কিন্তু এখানে নিরাপত্তার বেষ্টনি বাড়ানো হয়েছে, এবং এসএসএফ সহ দেশের যে গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা সহ যে নিরাপত্তা রক্ষীরা আছেন, তারা কিন্তু এখানে ইতোমধ্যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন। আরচো এর মাধ্যমে এখানে যথেষ্ট চেক করে সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছে। এবং আমরা যখন ঢুকেছি তখন কেবলমাত্র যারা হচ্ছে এসএসএফ কার্ডধারী তাদেরকেই কিন্তু এখানে ঢুকতে দেওয়া হয়েছে এসবি কার্ড নিয়ে। এবং এখন আমরা জানতে পেরেছি যে আরও কিছুক্ষণ পরে এখানে আরও একটু বেশি নিরাপত্তা তারা বাড়িয়ে দিবেন, এবং 12:01 মিনিটেই এখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আসবেন। এবং তারা কিছুটা সময় আগে আসলো, প্রথমেই এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, এবং তারপর শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। ন্যান্সি, আমাদেরকে সেই পর্যন্ত দেশ টিভির সাথে থাকতে হবে সর্বশেষ খবর জানার জন্য। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। শামিমা, আপনাকে ধন্যবাদ।